হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আরতি, নিয়ে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও। আজকে আমরা করব ফুড চ্যালেঞ্জ, সেখানে থাকছে এগ চ্যালেঞ্জ। তোমরা নিশ্চয়ই টাইটেল দেখে বুঝতেই পেরেছ, কিছুটা আইডিয়া করেছ। আমার সঙ্গে আছে আমার ননদ মাম্পি, যদিও আমার ননদিনই রায়বাঘিনী নয়, খুবই ভালো বন্ধু আমার। তো আমরা দুজনে মিলে ডিম খাবো, কে কতগুলো ডিম খেতে পারি তার চ্যালেঞ্জ। এখানে রয়েছে ডিমগুলো কিন্তু শুধু সেদ্ধ, ছাড়ানো নেই, ছাড়াতে হবে। আমরা দুজনাই যেহেতু গৃহবধূ, তো দেখব কে ভালো ডিম ছাড়াতে পারে এবং কে কতটা খেতে পারে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো। আর যারা আমাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করোনি, আমার পাশে থেকো। তোমরা ছাড়া আমরা কিছুই না, তোমরা দেখলে তবেই আমরা এগোতে পারবো। আর যেহেতু এটা একটা চ্যালেঞ্জ, চ্যালেঞ্জে আছে উইনার এবং লুজার। উইনারের জন্য থাকছে একদম 500-এর একটা নোট, আর যে লুজার হবে অবশ্যই পানিশমেন্ট থাকবে। আর ননদকে যদি আমি পানিশমেন্ট দিতে পারি, আমার তো খুব ভালো লাগবে। সেটা হচ্ছে এই যে লঙ্কা, লঙ্কা খেতে হবে। একদম হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে কিন্তু ননদিনী আর বৌদিমণি, দেখা যাক কে জেতে আর কে হারে। তবে তো চেষ্টা করবো দুজনাই দুজনকে হারানোর। তোমরা দেখতে থাকো পুরো লাস্ট পর্যন্ত ভিডিওটা, আর আমাদের ভিডিওটা প্লিজ শেয়ার করো। তো আজকে এই চ্যালেঞ্জটা করতে হবে মাত্র 3 মিনিটে। 3 মিনিট টাইমের মধ্যে কে কটা ডিম ছুলে খেতে পারে, সেটাই হচ্ছে আজকে চ্যালেঞ্জ। তো এখানে 12টা করে ডিম রয়েছে, আমার প্লেটে 12টা, ওর প্লেটেও 12টা ডিম রয়েছে। তো কে কত আগে ডিমটা ছুলে খেতে পারে, সেটাই হচ্ছে আজকে চ্যালেঞ্জ। ইন্টারেস্টিং না? তো দেখতে থাকো আজকে ব্লগটা, আই হোপ কি ভালো লাগবে। একদম একটা নতুনত্ব টাইপের চ্যালেঞ্জ। তো শুরু করা যাক। ঠিক আছে, আমরা এখানে একটা টাইমার রেখে দেবো, যাতে আপনারাও দেখতে পারেন, সঙ্গে আমরাও দেখতে পারি কে আগে খেতে পারে। তো শুরু করছি আমরা আমাদের ভিডিওটি, আপনারা সবাই দেখতে থাকবেন, কিন্তু কেউ স্কিপ করবেন না, পুরোটা দেখবেন, একদম শেষ পর্যন্ত দেখবেন। পুরোটা না দেখলে মজা লাগবে না। আর জানতে তো হবে ননদ জিতলো না বৌদি জিতলো, না জানলে কি করে হবে। তো আমরা শুরু করছি, আমি একটা টাইমার লাগাচ্ছি, এখানে টাইমার লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারাও দেখতে থাকবেন। আমরা টাইমার সেট করে নিয়েছি, যে আমাদের টাইমারটা 3 মিনিটের কাছে আসবে আমরা খাওয়া শুরু করে দেবো। ঠিক আছে, 2-1। দেখা যাক, ওর থেকে তো আমার এক্সপিরিয়েন্স বেশি সাংসারিক জীবনে, তো কে কতটা পারি দিন ছাড়াতে। আমার কিন্তু একটা ছাড়ানো হয়ে গেছে অলরেডি, দেখো আমার ই বেশি, আর ননদিদি দেখো আগে আগে ছাড়িয়ে নিয়েছে। লবণ লাগিয়ে বিটনুন লাগিয়ে নিলাম আমরা, ডিমটা সবারই মোটামুটি খুব প্রিয়, ওদের খেতে ভালোই লাগছে। আর তোমরা ব্যাপারটা কথা বলো না, তাড়াতাড়ি খাও, টাইম এগিয়ে যাচ্ছে। বাপরে, তুমি এত তাড়াতাড়ি শেষ করে দিলে, সকালে কি কিছু খাওনি নাকি? না, তাকে রাত্রে কিছু খাইনি, এরকম তো মনে হচ্ছে। কারণ পেটটা তো খালি রাখতে হবে না, আবার আমার তো যাচ্ছেই না দিন। এতগুলো ডিম নিয়ে বসলাম, 1.5 মিনিট হয়ে গেল একটা ডিম খেতে, এই ভগবান কখন খাবো। আর 1 মিনিট, দেখো এক একটা ডিম আসতো মুখে নিয়ে দিচ্ছ, যেতার জন্য আমাকে হারাবে বলে। বাপরে, আমি তো কুসুম গলাতে যাচ্ছেই না, আমি 500 টাকা তো দিতে হবে। বুঝতে পেরেছি, না খেয়েছিল, আমি ভুল করেছি। জল খেয়ে নিই,
আর মাত্র 23 সেকেন্ড আমাকে তো 3 নাম্বার চলছে আর 12 সেকেন্ড 10 কাউন্টডাউন শুরু হয়ে আছে 8 7 6 দেখো জেতার জন্য আগে খেলি যা আমি তো হেরে গেলাম হ্যাঁ টাইম দিয়ে দিয়েছে আমি তো হেরে গেলাম তো ননদিনী রায়বাগিনী জিতে গেল বৌদিকে হারিয়ে তাহলে আমি জল না খেয়েও জিততে পারলাম না এবার ওর জন্য তো প্রাইজ আছে আমারও পানিশমেন্ট আছে আর ননদ তো বৌদিকে পানিশমেন্ট দিতে ছাড়বে না জানি দেবেই দেবে এখন আমাকে খেতে হবে লঙ্কা আমি জানি আমি লঙ্কা খেতে পারবো না এদিন আমাকে জিততেই হবে আর 500 টাকা ওকে আগে বলেনি এখন বলছে আগে আমাকে কিচ্ছু বলেনি ওকে আর খেতে হবে ও না খেয়েছিল পাক্কা না খেয়েছিল আমি তো জানতাম না আমি এগুলো খেয়ে দিয়ে বসেছি আমি মানে কালকে সকাল থেকে কিছু খাইনি বুঝতে পারছো তাহলে ব্যাপারটা দেখো যেটা কি রকম সকাল দুপুর রাত আমি কিচ্ছু খাইনি সেজন্য আমার এত খিদে পেয়েছে ঠিক আছে আমি তো লঙ্কা খাবো পানিশমেন্ট নাও তুমি তাকে তোমাকে দিয়ে দিই তুমি দাঁড়াও তুমি উইনার তোমাকে প্রাইজটা আগে দিয়ে দিই ইয়ে আমি জিতে গেছি 500 টাকা এটা থেকে আমাকে ভাগ দেবা তুমি যা খাবা আমাকে ভাগ দিবা না এই তোমার ভাগ তো লঙ্কা ছোট একটা লঙ্কা বেছে নি এইটা নি মা মানে একটা লঙ্কা খেলেও খেতে হবে দেখেই তো ভয় লাগছে খাবো কি এত লঙ্কা খাই না রান্নায় একটু ঝাল খেলো কাঁচা লঙ্কা তো খাই না বাবা দেখো বেচে বেচে বাজার থেকে খুব ঝাল লঙ্কাটাই এনেছো যাতে আমি না খেতে পারি তো চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ খেলা তো হার জিত থাকবেই তাই না সেটা তো মেনে নিতেই হবে একটু লবণ খাই মা বেচারির কি অবস্থা কোথায় ভেবেছিল 500 টাকা জিতবে তা তো হলোই না তারপর পানিশমেন্টে লঙ্কা রাখে কেউ ওই বুদ্ধি করে রেখেছে লঙ্কাটা আমাকে খাওয়াবে তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের আমাদের তো ভিডিও করতে বেশ মজা লেগেছে দেখতেই বুঝতে পারছো দেখেই বুঝতে পারছো তোমাদের কেমন লাগলো তোমরা কেমন এনজয় করলে আর কী টাইপের ভিডিও তোমরা দেখতে চাও সেটা কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশনে ডেফিনেটলি জানাতে পারো নেক্সট চ্যালেঞ্জ আমি ওকে হারাবো ওকে ওর জন্য আরও একটা পানিশমেন্ট রাখবো দেখো তো আজকের মতন এই পর্যন্তই আমাদের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আশা করি তোমাদের সবার ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে সবাইকে এতক্ষণ ধরে আমাদের এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা রাখছি যে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর ও দেখো জল খেয়ে খেয়ে ওর হালত খারাপ হয়ে করে ফেলছে পুরো জল শেষ বাই টাটা থ্যাংকস ফর ওয়াচিং